1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দেশের প্রথম আন্তর্জাতিক সিনেমা JK 1971 পরিচালনা করেছেন ফাকরুল আরফিন খান। সম্প্রতি কোনো কাটছাট ছাড়াই চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে এটি, সঙ্গে মিলেছে ভূয়সী প্রশংসা। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের উপপরিচালক মোহাম্মদ মঈনউদ্দিন। ছাড়পত্র পাওয়ার পর নির্মাতা ফাকরুল আরফিন খান উচ্ছ্বাস প্রকাশ করেছেন, জানিয়েছেন শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আগামী 14 জানুয়ারি শুরু হতে যাওয়া 21তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা শাখায় প্রতিযোগিতা করবে JK 1971। কিছুদিন আগেই মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার জিতেছে এটি।